আচ্ছা খবরের দিকে আমরা সকাল থেকে নজর রেখেছি গ্রেফতার জ্যোতিপ্রিয় মল্লিক জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করলো ইডি রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার প্রাক্তন খাদ্যমন্ত্রী 23 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর বনমন্ত্রীকে গ্রেফতার ইডি সূত্রের খবর জ্যোতিপ্রিয়র বয়ানে একাধিক অসঙ্গতি ইডির একাধিক প্রশ্নের উত্তর এড়িয়ে যাওয়ার অভিযোগ অর্পিতার সঙ্গে কথা বলবো অর্পিতা সরাসরি রয়েছে অর্পিতা আজ বিষয়টা জানতে চাইবো যে রেশন দুর্নীতিতে প্রভাবশালী যোগ নিয়ে ইডির আধিকারিকদের মনে প্রশ্ন ছিল জ্যোতিপ্রিয়র গ্রেফতারির পর আর কারা কারা জড়িত সেই বিষয়টাকে ইডির আধিকারিকরা মাথায় রাখবেন এবার দেখো সেটা তো একটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এই প্রাক্তন রাজ্যের খাদ্যমন্ত্রী তথা বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে ইডি আধিকারিকরা গ্রেফতার রেশন দুর্নীতি মামলায় এটা একটা তাৎপর্যপূর্ণ বিষয় তার কারণ রেশন দুর্নীতি যখন হয়েছিল সেই সময় রাজ্য পুলিশের তরফ থেকে তিনটি এফআইআর করা হয় 2020 সাল থেকে 2020 2021 এবং 2022 সালে কোতোয়ালি থানা সহ যে তিনটি এফআইআর হয় সেই তিন মামলাতেই কিন্তু ইসিআইআর টানে 2022 সালে ইডির আধিকারিকরা সেই তদন্তে তারা নেমে দেখে যে এই যে রেশন দুর্নীতি যা কিনা সাধারণ মানুষের জন্য রেশন বন্টন হতো সেই রেশন দুর্নীতি ঘটেছে তার কারণ এফসিআইআর থেকে যে শস্য আসতো সেটি কিন্তু এই মিলার এবং তারপর ডিস্ট্রিবিউটর তারপরে ডিলারের কাছে যেত আর সেখানেই হতো প্রায় 20-30% সেখানে কিন্তু দুর্নীতি হতো তার কারণ সেগুলিকে খোলা বাজারে প্রচুর দামে বিক্রি করা হতো বাকিপুর রহমান যাকে কিনা এটি গ্রেফতার করেছিল সেই বাকিপুরের কাছ থেকে একাধিক উল্লেখযোগ্য সূত্র মোবাইলের চ্যাট হিস্ট্রি এবং একাধিক কাছে লেনদেন সেই সমস্ত কিছু মিলিয়ে তারা কিন্তু দেখে যে প্রভাবশালী যোগ রয়েছে কারণ বাকিপুরের পক্ষে একার পক্ষে এত বড় দুর্নীতি করা সম্ভব নয় সেখানে প্রভাবশালী কোনো মাথা রয়েছে এই সূত্র ধরেই তারা পৌঁছে যায় মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে গতকাল সকাল 6টা থেকে 6:30টার মধ্যে এরপরে সেখানে গিয়ে তারা টানা 23 ঘন্টা তল্লাশি এবং ম্যারাথন জিজ্ঞাসাবাদ করে এবং জ্যোতিপ্রিয় মল্লিকের যে বাড়ি সেখানে BC 245 এবং 244 এই দুটি যে পাশাপাশি বাড়ি সেখানে একাধিকবার আমরা দেখি যে জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়ে তিনি কিন্তু 245 থেকে 244 যাচ্ছেন সঙ্গে ইডি আধিকারিকরা যাচ্ছেন আবার তারা 245 আসছেন এরকম কিন্তু প্রায় দিনে 5 থেকে 6 বার তারা যান এবং শেষ পর্যন্ত ইডির আধিকারিকরা রাত্রে বেলাতেই গ্রেফতার করে জ্যোতিপ্রিয় মল্লিককে জ্যোতিপ্রিয় মল্লিকের বয়ানে একাধিক জায়গায় অসঙ্গতি থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে ইডি সূত্র থেকে খবর কারণ রেশন দুর্নীতি মামলায় জ্যোতিপ্রিয় মল্লিকের যে ভূমিকা সেটা কিন্তু গুরুত্বপূর্ণ বলেই মনে করছে ইডির আধিকারিকরা রেশন দুর্নীতি এত বড় স্ক্যাম যেখানে কিনা বাকিপুরের মতন সাধারণ একজন মিলারের কাছে 100 কোটি টাকার সম্পত্তি থাকে এবং 50 কোটি টাকা তার সেখানে যে শেল কোম্পানি তার মাধ্যমে সে ব্ল্যাক মানি হোয়াইট করেছিল সেক্ষেত্রে এই 100 কোটি টাকা সম্পত্তি একজন মিলারের কাছে থাকলে সেক্ষেত্রে যারা কিনা মাথা বা যে সমস্ত প্রভাবশালী যোগ রয়েছে তাদের কাছে কত কোটি টাকা রয়েছে ইডির আধিকারিকরা সেই সূত্র ধরে যখন তারা তদন্তে এগোয় তারা জানতে পারে যে এর পেছনে কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিকের হাত রয়েছে তেমনটাই ইডির অভিযোগ আর সেই সূত্র ধরে যখন তার বাড়িতে তল্লাশি অভিযান করে সেখান থেকেও কিন্তু একাধিকবার তাকে প্রথমে বাকিপুরকে তিনি চিনতে অস্বীকার করলেও বা তার সাথে যোগাযোগের কথা অস্বীকার করলেও এমন কিছু ডিজিটাল এভিডেন্স এবং এমন কিছু নথি লেনদেন এই সমস্ত দেখিয়ে ইডির আধিকারিকরা যখন তাকে জিজ্ঞাসাবাদ করে সেই সময় তিনি কিন্তু উত্তর দিতে পারেনি বয়ানে একাধিক জায়গায় অসঙ্গতি থাকায় এবং এই যে লেনদেন একটা গোটা যে একটা মানি ট্রেল হয়েছে তেমনটাই ইডির আধিকারিকরা বলছেন ইডির দাবি এই গোটা মানি ট্রেলের মধ্যে জ্যোতিপ্রিয় মল্লিকের মতো প্রভাবশালী কিন্তু যোগ রয়েছে এখন জ্যোতিপ্রিয় মল্লিক তিনি কি শুধুমাত্র একাই এই কাজ করেছেন এমনটা তো হতে পারে না ইডির আধিকারিকরা বলছেন যে সেই টাকা কিন্তু আরো বিভিন্ন জায়গায় গিয়েছে কার কার কাছে গিয়েছে কিভাবে গিয়েছে সেই সম্পূর্ণ বিষয় কিন্তু তথ্য জানতে চাইছে ইডির তদন্তকারী আধিকারিকরা আর সেই কারণে জ্যোতিপ্রিয় মল্লিক তিনি ঠিক কি বলেছেন শোনাবো অর্পিতার সঙ্গে আবারও কথা বলবো অর্পিতা ষড়যন্ত্রের কথা তিনি বলছেন জ্যোতিপ্রিয় মল্লিক ষড়যন্ত্রের কথা হঠাৎ কেন তিনি বললেন দেখো জ্যোতিপ্রিয় মল্লিক তিনি কিন্তু পরিষ্কার করে ক্যামেরার সামনে তিনি জানিয়েছেন যে তিনি ষড়যন্ত্রের শিকার বিজেপি যা করছে তা কিন্তু দেখতেই পারছে এবং এখানে তিনি উল্লেখ করেন তিনি রাজনৈতিকভাবে তিনি ষড়যন্ত্রের শিকার তার কারণ তারা যেটা মনে করছেন গতকালকে আমরা দেখেছি যে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনিও যখন প্রেস কনফারেন্স করেছিলেন তিনি কিন্তু এই আশঙ্কাই প্রকাশ করেছিলেন যে চক্রান্ত করছে অর্থাৎ বিরোধীরা কিন্তু চক্রান্ত করছে ইডি সিবিআই কে কিন্তু কাজে লাগানো হচ্ছে এবং এই জ্যোতিপ্রিয় মল্লিক যদি গ্রেফতার হয় সেক্ষেত্রে তিনি কিন্তু যথেষ্টভাবে তিনি বয়স্ক মানুষ তার শারীরিক অসুস্থতা রয়েছে
যদি তার মৃত্যু হয় তাহলে কিন্তু এফআইআর করবেন এমনটাও কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী গতকালকে তিনি প্রেস কনফারেন্স করে তিনি বলেছিলেন এবং তারপরে আমরা দেখলাম যে রাত যখন গড়িয়ে যায় প্রায় ভোরের দিকে সেই সময় কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিককে ঠিক 3:30 নাগাদ নিয়ে আসা হয় এই সিজিও কমপ্লেক্সে অর্থাৎ ইডির দপ্তরে সেখানে তিনি রয়েছেন আজকে তাকে আদালতে পেশ করাবে তার মেডিকেল করানো হবে এবং এই জ্যোতিপ্রিয় মল্লিকের যে বিপুল পরিমাণ যে সম্পত্তি আবেদন করবেন কারণ জ্যোতিপ্রিয় মল্লিককে তাকে জেরা করাটা অত্যন্ত প্রয়োজনীয় প্রভাবশালী আর কার কার কাছে সেই টাকা গিয়েছে কোথায় কোথায় গিয়েছে সেই সমস্ত বিষয় কিন্তু তাকে জেরা করা হবে প্রয়োজনে কিন্তু বাকিপুরের সাথেও কিন্তু তাকে বসানো হতে পারে কারণ বাকিপুর রহমান যাকে কিনা রেশন দুর্নীতি মামলায় প্রথম গ্রেপ্তার করেছিল ইডির আধিকারিকরা তারও কিন্তু শনিবার দিন অর্থাৎ আগামী কাল তার কোর্ট প্রোডাকশন রয়েছে দ্বিতীয়বারের জন্য ফলে বাকিপুরের থেকেও কিন্তু একাধিক উল্লেখযোগ্য সূত্র তারা পেয়েছে ইডির আধিকারিকরা এবং একাধিক নথি তারা পেয়েছে ব্যাংকিং ট্রানজাকশন তার যে পাঁচ থেকে ছটি যে শেল কোম্পানি সেখানে প্রায় 50 কোটি টাকার বেশি টাকা যে হোয়াইট মানে কালো টাকা যে সাদা করা হতো সেই সমস্ত তথ্য তাদের হাতে রয়েছে এবং তার যে বিপুল পরিমাণ যে সম্পত্তি সেই সম্পত্তির আয়ের উৎস কি তাহলে রেশন দুর্নীতির টাকাই কি সেখানে গিয়ে পৌঁছেছিল এবং সেই টাকার একাংশ কি প্রভাবশালীদের কাছেও গিয়ে যেত তেমনটাই কিন্তু ইডির আধিকারিকদের অনুমান এবং সেই সূত্র ধরে ইডির আধিকারিকরা তারা কিন্তু যেটা বলছে যে জ্যোতিপ্রিয় মল্লিকেরও কিন্তু একাধিক বিপুল পরিমাণে সম্পত্তি রয়েছে এবং সেই সম্পত্তির আয়ের উৎস কি সেই সম্পর্কে কোনো সদুত্তর তিনি দিতে পারেননি তাছাড়াও বয়ানে একাধিক জায়গায় অসঙ্গতি রয়েছে মোবাইলের চ্যাট হিস্ট্রি এবং লেনদেন সংক্রান্ত একাধিক নথি দেখিয়ে যখন তাকে জিজ্ঞাসাবাদ করা হয় তিনি তার সদুত্তর দিতে পারেনি ফলে কিন্তু তাকে গ্রেপ্তার করা হয় রাতেই তার বাড়ি থেকে তাকে নিয়ে আসা হয় সিজিও কমপ্লেক্সে সেখানে তিনি ঢোকার সময় তিনি বলেছিলেন যে আমি রাজনৈতিকভাবে চক্রান্তের শিকার অর্থাৎ জ্যোতিপ্রিয় মল্লিককে যে ইডি গ্রেপ্তার করেছে তিনি কিন্তু পরিষ্কার করে বলে গেছেন যে তিনি রাজনৈতিকভাবে তিনি চক্রান্তের শিকার এবং সেখানে ইডির আধিকারিকরা বলছেন যে রেশন দুর্নীতি মামলায় এই জ্যোতিপ্রিয় মল্লিক তার উল্লেখযোগ্য সেখানে অবদান ছিল এবং শুধুমাত্র তাই নয় জ্যোতিপ্রিয় মল্লিককে যারা সাহায্য করেছিলেন তাদেরও কিছু কাছে কিন্তু তাদেরও কিন্তু লিস্ট এই ইডির কাছে রয়েছে গতকালকে আমরা দেখেছি যে জ্যোতিপ্রিয় মল্লিকের পিএ এবং সিএ এবং পিএর যিনি বন্ধু তার বাড়িতেও ইডি গিয়ে তল্লাশি করে মোট 8 জায়গায় চলে তল্লাশি এই জ্যোতিপ্রিয় মল্লিককে যারা সাহায্য করতেন এবং জ্যোতিপ্রিয় মল্লিকের কাছ থেকে যেখানে যেখানে টাকা গিয়েছে যার যার কাছে টাকা গিয়েছে সেই সমস্ত বিষয় কিন্তু খতিয়ে দেখছে ইডির তদন্তকারী আধিকারিকরা ব্যাংকিং ট্রানজাকশন এছাড়াও কিন্তু বিপুল পরিমাণে যে সম্পত্তি সেই সম্পত্তির সাথে তার আয়ের উৎসের ফারাক এবং জ্যোতিপ্রিয় যে বয়ানে অসঙ্গতি রয়েছে কারণ রেশন দুর্নীতি একটি বড় স্ক্যাম যেখানে কিনা কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে কিভাবে তার কারণ হচ্ছে সাধারণ মানুষের জন্য বন্টিত যে এফসিআই এর থেকে যে শস্য সেই শস্য কিন্তু আত্মসাৎ করে কোটি কোটি টাকা সেখান থেকে কিন্তু আত্মসাৎ করেছে বিভিন্ন প্রভাবশালীদের কাছে গেছে তার মধ্যে উল্লেখযোগ্য জ্যোতিপ্রিয় মল্লিক তাকে গ্রেপ্তার করেছে ইডি তদন্তকারী আধিকারিকরা আজকে তাকে আদালতে পেশ করা একেবারে অর্পিত অনেক ধন্যবাদ যেমনটা আমাদের প্রতিনিধি জানাচ্ছিল যে একাধিক জায়গায় তল্লাশি গতকাল থেকেই কিন্তু ইডির একাধিক জায়গায় তল্লাশি চলে জ্যোতিপ্রিয় মল্লিক তার পৈতৃক বাড়িতেও তল্লাশি তার আত্মসহায়কের বাড়িতেও তল্লাশি গতকাল থেকে ইডির মোট 12টি জায়গায় তল্লাশি চলে গতকালই হাওড়ার ব্যাট্রায় জ্যোতিপ্রিয়র পিএ অভিজিৎ দাসের বাড়িতে ইডির তল্লাশি প্রায় 17 ঘন্টা অভিযানের পর বেরোন কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা কি করে জানতাম না গাড়ি মাড়ি নিয়ে খুব ঘোরাঘুরি করতেন হ্যাঁ একটু তো পার্থক্য হয়েছে আগে একটা অন্যরকম ছিল এখন একটু অন্যরকম হয়ে আছে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক তার ঘনিষ্ঠ হওয়ায় দীর্ঘদিন ধরে আইআরসিডিসি অর্থাৎ ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং সার্ভিসে তিনি খাদ্য সামগ্রী সরবরাহ করেছেন তা নিয়েই সন্দেহর তালিকায় নাম যুক্ত হয় হাওড়ার ব্যবসায়ী অভিজিৎ দাসের কিন্তু তারপর দীর্ঘ 17 থেকে 18 ঘন্টা তল্লাশির পর আমরা বারবার অভিজিৎবাবুর সঙ্গে কথা বলতে চাইলেও তিনি কোনোরকমভাবে বেরোতে চায়নি এমনকি যে গেটের তালা অর্থাৎ ইডি আধিকারিকরা চলে যাওয়ার পর গেটের তালা দিয়ে দেয় পরিচালক তারপরেই সেখান থেকে তিনি ঢুকে যান বারবার তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তিনি কিন্তু যোগাযোগ করেননি বা মিডিয়ার সামনে কথা বলতে চায়নি ক্যামেরায় রাজু ভুইয়ার সঙ্গে দেবাশিস চক্রবর্তী News18 Bangla হাওড়া পুজোর আগে রথিন ফেরাদের বাড়িতে হানা পুজো মিটতেই জ্যোতিপ্রিয়র বাড়িতে ইডি এর প্রতিবাদে সুর চড়ালেন মমতা বললেন বিজেপি নোংরা খেলা খেলছে এভাবে তাদের মুখ বন্ধ করা যাবে না পাল্টা জবাব দিতে দেরি করেনি বিজেপিও এসে বালুকা সুগার হে বহুত তবিয়ত খারাপ হে আগর ও মর জায়েগা তো হামকো বিজেপি কা খিলাফ মে এফআইআর করনা পড়েগা ইডি কা খিলাফ মে ভি করনা পড়েগা
দাদশীর ভোরে রেশন দুর্নীতিতে ইডির হানা। প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের দুটি বাড়ি সহ আট জায়গায় তল্লাশিতে কেন্দ্রীয় এজেন্সি। এ নিয়ে বৃহস্পতিবার মমতার সুর সপ্তমে। যদি বিজেপি মনে করে এইভাবে কোনো সবার মুখ বন্ধ করা যাবে, দিস ইজ এ ডার্টি গ্রিম এন্ড দে আর দ্য প্যাথোলজিক্যাল লায়ার। এর আগে রাজীব কুমারের কাছে আপনি ধর্মতলায় ধর্ণা দিয়েছেন, আপনি চলে যান আজকে সিজিও কমপ্লেক্সে, যে কেন রথীন ঘোষের বাড়িতে যাবে, কেন ববির বাড়িতে যাবে, কেন বালু মল্লিকের বাড়িতে যাবে। এসে বালু কা সুগার হে বহুত তবিয়ত খারাপ হে, আগর ও মর জায়েগা তো হামকো বিজেপি কা খিলাফ মে এফআইআর করনা পড়েগা, ইডি কা খিলাফ মে ভি করনা পড়েগা। টর্চার এসা এসা জায়গা মে করতে হে, প্রাইভেট পার্টস মে করকে কহতা হে, ইসকা নাম বলো, জব তক নহি বলোগে তব তক কেসা টর্চার হোগা। ববি বউয়ের কাছে কালকে আমি শুনছিলাম বাড়ি থেকে চিনির কোল্টোটাও উল্টে দিচ্ছে, ঘিয়ের কোল্টোটাও উল্টে দিচ্ছে, বলছে এমনকি ছবি তুলছে কটা শাড়ি আছে। এরা প্রয়োজন হলে কোমরেও টাকা রাখবে না, যা করেছে ভালো করেছে। মমতার দাবি সামনে ভোট, তাই এজেন্সিকে রাজনৈতিকভাবে কাজে লাগাতে চাইছে মোদি সরকার। এখনো পাঁচটা রাজ্যে ইলেকশন চলছে, ইলেকশন চলাকালীন রাজস্থানের চিফ মিনিস্টারের ছেলের বাড়িও রেড হচ্ছে আমি শুনেছি। আর আমাদের এখানে তো এভরিডে, আমার কোয়েশ্চেন, একটাও কি বিজেপি নেতাদের বাড়ি রেড হয়েছে? আমাদের পাশেই বসে আছেন, এই জেলা 17টা মিউনিসিপ্যালিটির অভিযোগ ছিল তদন্ত সহযোগিতার জন্য ওনার কাছে হয়েছে, পার্থ সারথী চ্যাটার্জি, ভারতীয় জনতা পার্টি কোনো তদন্ত হস্তক্ষেপ করে না, ওনার বাড়ি তো 8 ঘন্টা 9 ঘন্টা ছিল, উনি কোঅপারেট করেছেন। বৃহস্পতিবার ভোরেই প্রাক্তন খাদ্যমন্ত্রীর বাড়িতে হানা দেয় ইডির টিম। তাদের তল্লাশির সময় জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে যান সব্যসাচী দত্ত। বিজয়ার পর মিষ্টি হাতে সব্যসাচীকে অবশ্য ঢুকতে দেওয়া হয়নি। না না, আমি বিজয়া করতে এসেছি, আমি কিছুই জানি না, সকালবেলা আমি টিভি দেখিনি ভাই। নিউজ 18 বাংলা।